প্রতিবেশীর কাঠের বাটামের আঘাতেই মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার অসম বাংলা সীমান্তবর্তী দক্ষিণ বালাকুটি এলাকায়। মৃত ব্যক্তির নাম মনসের আলী মিয়া। জানা গিয়েছে, বুধবার বিকেলে মনসের আলী মিয়া নামে ওই ব্যক্তি গরুর জন্য ঘাস কেটে বাড়ির পাশে পুকুর পাড়ে বিশ্রাম নিচ্ছিল। সেই সময় প্রতিবেশী ব্যক্তি পেছন থেকে মাথায় সজোরে কাঠের বাটাম দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মনসের আলী মিয়া। তড়িঘড়ি তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে প্রতিবেশী ব্যক্তি তার উপর আঘাত করলো সে বিষয়ে কেউই সঠিক করে কিছু বলতে পারছে না। এর পেছনে কি রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে বকশিরহাট থানার পুলিশ। ইতিমধ্যে মৃত ব্যক্তির পরিবারের তরফ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জমির আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। কেন ডাঙ্গে তারপরে কি হলো? তারপরে তাড়াতাড়ি মারা গেছে। এখন কি চাচ্ছেন? ওই এক সময় ধান কাটলাম, ওখানে ধান কাটার পরে ও আসতে পারে, আমাদের আগে আসছে। আসার পরে আমরা খবর পেলাম, একটু পরে খবর পেলো, ফোন করলো এখান থেকে, ফোন করে বললো যে এইরকম এরকম কথা, ওকে ওখানে গেছে জিরবার জন্য, ওকে মাথা বাড়ি দিয়ে মাথা ফারা গেছে। কেন বাড়ি দিল কিছু? ও তো আমি কিছু আছে, ও তো শুনি নাই, বাবু বলছে, ও কোনো বলেও নাই, জিরবার জন্য গেছিলো ওখানে। পুরনো কি কোনো শত্রুতা ছিল? না, সেটা বলতে পারো, আগে কোনো পুরনো সে শত্রু ছিল না, ওর তো ওইরকম লোক নয় যে শত্রুতে থাকবে ওর। হ্যাঁ, আমার শাস্তি ও যারা ধরে তারকে মারছে তার শাস্তি হোক। পুজো এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।